হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জিতের চ্যাম্পিয়ন ছবিটি দেখার জন্য আমার ভিডিওতে ক্লিক করছেন। এই ছবিটি দেখতে হলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় চ্যানেলটি দেওয়া আছে, ওইখানে গেলে আপনারা এই ছবিটি দেখতে পারবেন। আর এখন আমি এই ছবিটি সম্বন্ধে কিছু বলবো, যেমন এই ছবিটিতে কে কে অভিনয় করেছেন, কোথায় অভিনয় করেছেন, এই ছবিটির পরিচালক কে ছিল, এই ছবিটিকে প্রযোজক করেছেন, এই ছবিটির কত টাকা বাজেট ছিল, এই ছবিটির দৈর্ঘ্য কত, এই ছবিটির সুরকার কে ছিল, এ সম্বন্ধে কিছু বলবো। বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই। চ্যাম্পিয়ন হলো 2003 সালের একটি বাংলা ক্রীড়া সম্পর্কিত চলচ্চিত্র, যার পরিচালক ছিলেন রবি কিনাগি ও প্রযোজক সংস্থা শ্রী ভেট্টক্স ফিল্মস। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটি জিৎ এর তৃতীয় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম ছবি। এই ছবিটি তেলুগু ছবি থমুডু 1999 এর পুনর্নির্মাণ, যা ছিল আবার 1999 সালে হিন্দি ছবি জো জিতা নেহি সিকান্দার দ্বারা অনুপ্রাণিত ছিল। ছবিটিতে একটি গানের কথা লিখেছেন গৌতম সমৃত এবং সুর করেছিলেন সঙ্গীতকার এসপি ভেট্টক্স। এই ছবিটির পরিচালক ছিলেন রবি কিনাগি, এর প্রযোজক ছিলেন শ্রী ভেট্টক্স ফিল্ম, রচয়িতা রবি কিনাগি, শ্রেষ্ঠাংশে অভিনয় ছিলেন জিৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং এই ছবিটির দৈর্ঘ্য ছিল 166 মিনিট। এই ছবিটি মুক্তি পায় 6 জুন 2003। একটি ভারতীয় ছবি এবং ভাষা ছিল বাংলা।